শুরুতে নজর রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য, সেই বিতর্কিত মন্তব্যর কিন্তু কারণে আজকে সংখ্যালঘু সংগঠন বিভিন্ন যেগুলো রয়েছে সেইগুলো অঙ্কুরহাটি, সেই অঙ্কুরহাটির এক নম্বর চেকপোস্ট যেটা ন্যাশনাল হাইওয়ে ১৬ নম্বরের কাছে, সেখানে সেই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হয়, অবরুদ্ধ হয়ে পড়ে ন্যাশনাল হাইওয়ে, এবং সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে শুধুমাত্র নিউজ বর্তমান। নূপুর শর্মা হযরত মোহাম্মদকে নিয়ে যে মন্তব্য করেছিলেন এবং সেই বিষয় নিয়েই কিন্তু এই পুরো ঘটনা, এবং সেখানে সংবাদ মাধ্যমের এমডি অর্থাৎ নিউজ বর্তমানের সেখানে ডিরেক্টর পার্থ হাজরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন তার ড্রাইভার উত্তম মণ্ডল, তাদের নিগৃহীত হতে হয়, কি পরিস্থিতি সেখানকার তুলে ধরবো আপনাদের সামনে। রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, কি ঘটনা ঘটেছে? যে ঘটনাটি ঘটেছে সে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই কারণে যে নূপুর শর্মা যে মন্তব্যটি করেছিলেন আমরা সকলেই জানি সেই মন্তব্যটি অত্যন্ত অবমাননাকর। হযরত মোহাম্মদ যিনি পীর পয়গম্বর বলে ঘোষিত হন মুসলিমদের কাছে, তার সম্পর্কে একটি অবমাননার কারণে উক্তি করেছিলেন নূপুর শর্মা একটি টেলিভিশন শোতে, এবং তারপর তার জেরে কিন্তু ইতিমধ্যে ৫৭টি ইসলামিক দেশ তারা প্রতিবাদে মুখর হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক তারা ত্যাগ করেছে, ভারতীয় পণ্য তারা বর্জন করেছে, এবং একই সঙ্গে বেশ কিছু ভারতীয় চাকরিও গেছে। কিন্তু এরপর আজকে ভারতবর্ষে সেই আন্দোলনের ঢেউ এসে লেগেছে। আজকে সকাল থেকে ভারতবর্ষে সেই আন্দোলনের ঢেউ লাগার পর অঙ্কুরহাটির কাছে এক নম্বর চেকপোস্টের কাছে ন্যাশনাল হাইওয়ে ১৬ সেখানে পথ অবরোধ করা হয়। যদি পথ অবরোধ করা হতো, প্রতিবাদ যদি নীরব থাকতো, তাহলে কিছু বলার ছিল না। যদিও কাজের দিন এই ধরনের প্রতিবাদ কতটা সঙ্গত তাই নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে, কিন্তু এরপর যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ন্যক্কারজনক। সেখানে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়েছিলেন তাদের ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। এমনকি তার মধ্যে রয়েছে নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ হাজরা এবং তার গাড়ির চালক উত্তম মণ্ডল। তারা যখন আসছিলেন সেখান দিয়ে, পার্থ হাজরা তখন স্বাভাবিক সাংবাদিকতার ধর্মরক্ষার তাগিদে তিনি ছবিটি তোলার চেষ্টা করেন, কিন্তু তখন তাকে বাধা দেওয়া হয়। যদিও নিউজ বর্তমান এক্সক্লুসিভলি সেই ছবি পর্দায় দেখাচ্ছে, যা পশ্চিমবঙ্গের অন্য কোনো টেলিভিশন চ্যানেল দেখাতে পাচ্ছে না, নিউজ বর্তমান সেই ছবি দেখাচ্ছে, কারণ নিউজ বর্তমান মনে করে মানুষের পাশে থাকাটা তাদের সবথেকে বড় কাজ, এবং সেই কাজ চরিতার্থ হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। কিন্তু এখানেই শেষ নয়, পার্থ হাজরা এবং উত্তম মণ্ডল তারা যখন গাড়ি ঘুরিয়ে আন্দুলের দিক থেকে আসার চেষ্টা করেন, সেই সময় আবার তাদের পথ অবরোধ করা হয় এবং তাদের মারধর করার চেষ্টা করা হয়। তারা প্রাণ ভয়ে একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছেন, এখনও তারা সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন, এবং একই সঙ্গে সেখানে যে সংবাদ মাধ্যমের অন্য কর্মীরা ছিলেন তাদের মারধর করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। আর যাই হোক, নূপুর শর্মা যতটাই অপমানজনক বক্তব্য রাখুন না কেন, তার পরিণতিতে এই ধরনের যে একটা যে আন্দোলন, সেই আন্দোলনটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কারণ সেখানে সাধারণ মানুষের পথ চলতি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এবং নিউজ বর্তমান এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছে, কেবলমাত্র নিউজ বর্তমান, কারণ অন্য কোনো চ্যানেলের ক্যামেরা সেখানে ঢুকতে পারেনি। এমনকি সেখানে বলা হয়েছে যদি ডোমজুদ থানার পুলিশ আসে সেখানে পুলিশকে জ্বালিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা উগ্র ছিল সেই আন্দোলন। আমাদের বক্তব্য যে আন্দোলন হোক, নূপুর শর্মা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা জানি দিল্লি পুলিশ গতকাল এফআইআর করেছে, হয়তো নূপুর শর্মাকে গ্রেপ্তারও করা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আন্দোলনের জেরে যে আন্দোলন আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখলাম সেটি কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। আবার বলছি, নূপুর শর্মা যে কাজটি করেছেন, হযরত মোহাম্মদের কনিষ্ঠা স্ত্রীকে নিয়ে তিনি ডেরোগেটরি মন্তব্য করেছেন, যেটি কোনো মতে বাঞ্ছনীয় নয়। এডিটার্স গিল্ড ইতিমধ্যেই সমস্ত সংবাদ মাধ্যমকে তাদের প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে টেলিভিশন চ্যানেল যেন মুনাফা লাভ করার জন্যে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব না করে, এবং নূপুর শর্মা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের জেরে দিল্লি হাইকোর্ট আজকে তাদের বক্তব্য জানিয়েছে এবং দিল্লি পুলিশ এফআইআর লঞ্চ করেছে। নবীন জিন্দাল আরেকজন প্রাক্তন সাংবাদিক যিনি বিজেপির দিল্লি ইউনিটের মুখপাত্র ছিলেন, তাকেও বহিষ্কার করা হয়েছে, বিজেপি বহিষ্কার করেছে, নূপুর শর্মাকে সাসপেন্ড করা হয়েছে, ডিট্র্যাক্ট করেছে নূপুর শর্মা এবং নবীন জিন্দাল সম্পর্কে। কিন্তু আসলে বিষয়টি হচ্ছে তার জেরে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন আবার হিংসাশ্রয়ী হয়ে গেল। পার্থ হাজরা যিনি কাজে আসছিলেন প্রত্যেক দিনের মতো নিউজ বর্তমানের স্টুডিওতে, এবং সেখানে সেই অফিসে তিনি কাজ করতে আসছিলেন, তাকে বাধা দেওয়া হয়েছে, শুধু বাধা দেওয়া নয়, তাকে আক্রমণ করা হয়েছে, তার গাড়ির চালক উত্তম মণ্ডল তাকেও আক্রমণ করা হয়েছে। তারা প্রাণ ভয়ে আপাতত একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন, এবং সেখানে আপনারা সেই জ্বালানো গাড়ির ছবিও দেখছেন, একটি গাড়ি
সেই ব্যারিকেড ভেদ করে যাওয়ার চেষ্টা করেছিল, সেই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিউজ বর্তমানের অঙ্গীকার কিন্তু প্রাণ থাকতেও তারা শেষ চেষ্টা করে যাবে, শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবে এই সব ঘটনাকে তুলে ধরার জন্য। আমাদের একটা অনুষ্ঠান আছে, আপনারা সবাই জানেন, হচ্ছেটা কি, হলোটা কি, হবেটাই বা কি। আজকে মনে হচ্ছে এই প্রশ্ন দেখে আমাদের একটি প্রশ্ন বারবার যাচ্ছে, হচ্ছেটা কি, হলোটা কি, হবেটাই বা কি। তার কারণ নূপুর শর্মা যে কথা বলেছেন সেটি অত্যন্ত অপমানকর। সেই কথা বলেও আমি এই কথা বলবো, তার জেরে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটি কিন্তু হিংসাশ্রয় না হলেই ভালো হতো। যারা আন্দোলন করছেন তাদের কাছে বিনীত অনুরোধ, পশ্চিমবঙ্গের স্বার্থে আপনারা এই হিংসাশ্রয়ী উগ্র আন্দোলন থেকে পিছনে হঠুন এবং আপনারা গঠনমূলক আন্দোলন করুন। নূপুর শর্মা যে বক্তব্য রেখেছেন, নবীন জিন্দাল যে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে আমরা নিউজ বর্তমানও একমত নয়, সহমত নয়। পীর পয়গম্বর হযরত মোহাম্মদ, তিনি একজন নবী, মহানবী, সেই মহানবী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কোনো মতেই সমীচীন নয়। যদিও নূপুর শর্মা বলেছেন যে মহাদেব শিব সম্পর্কে ডেরোগেটরি রিমার্কস করা হচ্ছিল সেই টেলিভিশন চ্যানেলে, তার প্রত্যুত্তরে তিনি প্ররোচিত হয়ে কথা বলেছেন, তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমা চাইলেই হযরত মোহাম্মদ সম্পর্কে তিনি যে কথা বলেছেন তার কোনো দায় আসে না। অর্থাৎ হযরত মোহাম্মদ সম্পর্কে এই কথা বলা যে কতখানি অনুচিত হয়েছে তা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তার জেরে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটি কাজের দিনে রাস্তা অবরোধ করে, হিংসাশ্রয়ী আন্দোলন করে, সংবাদ মাধ্যমকে মেরে কণ্ঠরোধ কি করা যায়? কণ্ঠরোধ যে করা যায় না তার প্রমাণ নিউজ বর্তমানের পর্দা। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা নিউজ বর্তমানের পর্দা দেখছেন এবং নিউজ বর্তমানের পর্দা দেখে আপনারা বুঝতে পারছেন কি ধরনের ঘটনা সেখানে ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমার সহকর্মীরা প্রত্যেকেই প্রতিবাদ জানাচ্ছেন। নূপুর শর্মা যে কথা বলেছেন তার প্রতিবাদে আমরা সরব হয়েছি, প্রত্যেক দিন খবর করেছি। নূপুর শর্মা যে আচরণ করেছেন, বিজেপির মুখপাত্র, জাতীয় স্পোর্টস পার্সন, সেটি কোনো মতেই বাঞ্ছনীয় হয়নি। কিন্তু যে আন্দোলনটি তার জেরে আজকে হলো সেই আন্দোলনটিও কোনো মতেই ক্ষমাহীন নয়। সেই আন্দোলনটি না করলেই ভালো হতো। আন্দোলন হোক, শান্তিপূর্ণ হোক, পথ অবরোধ হোক, শান্তিপূর্ণ হোক, কিন্তু সেখানে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের আটকে দিয়ে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারধর করে যা কাজটা করা হচ্ছে সেটি কোনো মতেই বাঞ্ছনীয় নয়। এবং এই বাঞ্ছনীয় নয় এই কাজটি কিন্তু করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে অবরোধ অন্ততপক্ষে তুলে নিন, কাজের দিন সম্পূর্ণ হতে দিন। আপনারা প্রতিবাদ জানান এবং নূপুর শর্মাকে গ্রেপ্তার করার যে দাবি আপনারা জানাচ্ছেন, হয়তো নূপুর শর্মা আজকালের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন, কিন্তু এই আন্দোলন যা হিংসাশ্রয় হয়ে গেল, যা সংবাদ মাধ্যমের উপর নেমে এলো, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ হাজরা, যিনি সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আসছিলেন এবং তখন কিন্তু এই যে খবর সেটা তিনি সংগ্রহ করতে যাবেন, আক্রান্ত হতে হয় তাকে এবং তার গাড়ির চালককে। রয়েছেন আমাদের সঙ্গে পার্থ স্যার, আপনার থেকে জানতে চাইবো ঠিক কি পরিস্থিতি সেখানকার ছিল, কি এমন হলো যে আপনাদের নিগৃহীত হতে হলো? দেখো অমৃতা, আমি বাড়ি থেকে অফিস আসার জন্য রাস্তায় এসেছি, এবার NH16 ধরে আমাকে আসতে হয়। আমি যখন অঙ্কুরহাটির উপর দিয়ে আসছিলাম, দেখলাম যে এখানে প্রায় দীর্ঘ গাড়ির লাইন, লম্বা লাইন। আমি যখন আমার ড্রাইভারের সৌজন্যে আমি সামনে পৌঁছায় গাড়িটাকে পিছনে রেখে যখন হেঁটে গেলাম, তখন গিয়ে দেখলাম যে সামনে টায়ার জ্বালিয়ে সংখ্যালঘু সংগঠন, মুসলিম সমাজের মানুষরা তারা রাস্তায় নেমে এসেছে এবং নূপুর শর্মার বক্তব্যের জেরে তারা প্রতিবাদ করছে। NH16 মতন এত জনপ্রিয় রাস্তা, যেখানে মুম্বাই রোড বলা হয় NH16, কলকাতা থেকে শহরতলি অঞ্চলের মেদিনীপুর বা মুম্বাইগামী রাস্তা এটা, এখানে যানজট তো সবসময় থাকে, সেই জায়গায় এক ঘন্টার উপরে কিনা এরা হচ্ছে যে অবরোধ করছে। কিন্তু সবথেকে দুঃখের জনক খবর হলো, এখানে কোনো কেউ চাইছে না সংবাদ সংগ্রহ করতে। মানুষের স্বার্থে নিউজ বর্তমান ছিল, আছে, থাকবে, আর সেই কারণেই আমি যখন এই সংবাদটা গ্রহণ করতে যাই, ক্যামেরা করতে যাই, তখন আমার ফোন নাচড়ে ভেঙে ফেলা হয় এবং আমাকে যথারীতি ধাক্কা। আমার ড্রাইভার উত্তম মণ্ডল যখন আমাকে বাঁচানোর তাগিদে এগিয়ে আসে, তখন তাকেও যথারীতি নিগ্রহ করা হয় এবং আমাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেবে এই বলে বলা হয়। এবং সবথেকে দুঃখের খবর হলো এটাই অমৃতা, যেখানে এটা ডোমজুর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে, ডোমজুর পুলিশ স্টেশনের পুলিশ এমনটাই ভয়গ্রস্ত হয়ে আছে, কোনো পুলিশকে এখানে দেখা যায় না এবং যারা অবরোধ করছে তাদের বক্তব্য হচ্ছে পুলিশ যদি আসে পুলিশকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে জিপ সহ।
এত বড় দুঃখের ঘটনা এবং সবথেকে বড় কথা কোন সংবাদ মাধ্যমকে এখানে পার্থ স্যার এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো আপনি প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসে আসবেন আপনার প্রত্যেক দিনের যাকাত সেটা করবার জন্য আপনি যখন দেখলেন এরকম একটা ঘটনা খবরের তাগিদে আপনি নেবেছিলেন সেই খবরের তাগিদে নেবে আপনাকে নিগৃহীত হতে হলো তাহলে পুলিশ যাতে যাদের এটা দায়িত্ব যাতে ল এন্ড অর্ডার নিয়ন্ত্রণে থাকে তারা এইভাবে যদি ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাহলে সেখানকার সাধারণ মানুষরা কোথায় যাবেন একদমই তাই অমৃতা দেখো আরেকটা কথা বললেও মানুষের শিহরণ জেগে উঠবে এখানে আমার চোখে দেখা 10টার মতন অ্যাম্বুলেন্স লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে বিভিন্ন মুহূর্তের রোগী যারা কিনা বিভিন্ন তাদের শারীরিক তাগিদে হসপিটালাইজড হতে অ্যাম্বুলেন্সে চড়েছেন কিন্তু সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় পাচ্ছে না এই অবরোধে এবং পুলিশের তো এখানে কোনো রকম ভাবে কোনো দেখা নেই সবথেকে দুঃখের ঘটনা হলো আমরা সংবাদ কর্মীরা যখন সংবাদ গ্রহণের তাগিদে আমরা ছুটে যাই সেখানে আমাদের নিগৃহীত হতে হয় এর থেকে বড় দুঃখের খবর মনে হয় না আজকের দিনে আর হয়েছে পার্থ স্যার আরো একটা বিষয় জানতে চাইবো এই যে ওনারা চাইছেন না এই খবরটা কেউ সংগ্রহ করুক কিন্তু নিউজ বর্তমান সবসময় মানুষের স্বার্থে কাজ করে চলেছে এবং এই খবর এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি এই যে বিষয়টা এই কারণেই কি তারা আপনাদের উপর চড়াও হয়েছিল তাই তাদের বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যমও যেন এর মধ্যে না আছে কারণ এই যে অবরোধের নামে নোংরামি চিত্ত ফুটে উঠছে এইটা যেন সাধারণ মানুষের চোখে সংবাদ মাধ্যম না তুলে দিতে পারে এবং তার থেকেও দুঃখের জনক হচ্ছে অমৃতা আমাদেরকে প্রাণের তাগিদে ওই এলাকা ছাড়তে হয় এবং আমরা প্রাণের তাগিদেই একটা বাড়িতে এসে উঠি এবং সেই আশ্রয়টা পেয়ে আমরা এখন অফিসের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে কিনা আমরা হাই রোড ধরতে পারলাম না হাই রোড পুরোপুরি অবরোধ এবং বলে দেওয়া হয়েছে নিউজ বর্তমান টার্গেট হয়ে রইল এই খবরটা যেন তারা না দেখায় তার থেকেও বড় ঘটনা হচ্ছে আন্দুল রোড যে রোড সাবওয়ে দিয়ে আসা যায় ভিতর দিক থেকে আসা যায় সেই আন্দুল রোডও পর্যন্ত নিউজ বর্তমানকে যাতে আটকানো যায় সেই চেষ্টা ওরা চালিয়েছে কিন্তু আমার ড্রাইভার উত্তম মণ্ডলের প্রচেষ্টায় আমরা অন্য রোড ধরে এগোনোর চেষ্টা করছি একেবারেই স্যার আমরা এটাই চাইবো আপনি এবং উত্তম দা সুস্থভাবে অফিসে আসুন এবং এই খবরের দিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ আজরা আপনাদের সামনে এক্সক্লুসিভলি সেই ছবি এক নম্বর চেকপোস্ট যেটা অঙ্গর হাটির একেবারে কাছে NA-16 এর অবরুদ্ধ সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছে নিউজ বর্তমান আবারও আমরা নিউজ রুমে ফিরবো জয়ন্তদা যেখানে পার্থ স্যার অফিস আসার জন্য বেরিয়েছিলেন সেই তাগিদ থেকে তিনি নেমেছিলেন খবর দেখে যে কি ঘটনা ঘটছে পুলিশ সেখানে একেবারে ইনঅ্যাক্টিভ সাধারণ মানুষ কোথায় যাবে তাই অমৃতা আমার প্রশ্ন পার্থ হাজরা যখন আসছিলেন তখন তিনি কেবলমাত্র খবরের তাগিদে এবং খবর সংগ্রহ করার তাগিদে গাড়ি থেকে নেমেছিলেন এবং নিউজ বর্তমান যে মোটোতে বিশ্বাস করে অর্থাৎ মানুষের পাশে থাকা মানুষের জন্যে কাজ করা সেই তাগিদ থেকে তিনি নেমেছিলেন নিজের জীবন বিপন্ন করে কিন্তু দেখা গেল প্রশাসনের কেউ সেখানে নেই সচরাচর এরকম একটি আন্দোলন হলে নিয়ম হচ্ছে প্রশাসনকে জানিয়ে রাখা এবং পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখা আমরা জানি না কেন ডোমজুদ থানার পুলিশ সেখানে ছিল না শুনতে পাচ্ছি সেখানে নাকি এমন স্লোগান উঠেছে পুলিশ এলেই জ্বালিয়ে দেওয়া হবে পুলিশ যদি বীরপুঙ্গব না হয়ে ভয়ের ছুটে ল্যাজ গুটিয়ে থাকে তাহলে যা হয় তাই হয়েছে তবে একটি কথা বলবো নূপুর শর্মা যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক নূপুর শর্মার মন্তব্যের পর হযরত মোহাম্মদ সম্পর্কে তার মূল্যায়নের পর এই ধরনের আন্দোলন হওয়াটা সঙ্গত কিন্তু সেই আন্দোলন হিংসাশ্রয় হওয়াটা ততোধিক অন্যায় এবং আমাদের মনে হয় যে যে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা হিংসাশ্রয়ী হবেন না আপনারা আন্দোলন চালান আপনারা একটা কথা আপনারা সংবাদ মাধ্যমকে বাধা দিচ্ছেন কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যদি নূপুর শর্মার ঘটনাটি সংবাদ মাধ্যম না প্রচারিত করতো তাহলে মানুষ কী করে জানতে পারত এই কথাটা আপনারা ভেবে দেখুন সংবাদ মাধ্যম কিন্তু নূপুর শর্মার এই বিতর্কিত বক্তব্যটিকে তীব্র ভাষায় সমালোচনা করেছে নিউজ বর্তমানও তার শরিক নিউজ বর্তমান বারবার নূপুর শর্মার বক্তব্যের সমালোচনা করেছে আগামী দিনেও আমরা করব কিন্তু হিংসাশ্রয়ী আন্দোলন যদি হয় যে আন্দোলন থেকে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় যে আন্দোলন থেকে নিউজ বর্তমানের ডিরেক্টরকে আজকে আশ্রয় নিতে হয় একটি বাড়িতে তার গাড়ির চালককে আহত হতে হয়
তাহলে আমরা বলবো যে সেই আন্দোলন কোনোমতেই কাম্য নয়। আন্দোলন হোক কিন্তু সেই আন্দোলন শান্তিপূর্ণ হোক, প্রতিবাদ হোক কিন্তু সেই প্রতিবাদ নিঃশব্দ প্রতিবাদী যেন থাকে, নিঃশব্দ বিপ্লব হোক কিন্তু সেই বিপ্লব যেন সহিংস না হয়, এটাই আমাদের প্রার্থনা, আমাদের আবেদন নিউজ বর্তমানের পক্ষ থেকে। আবার বলি, নূপুর শর্মা যে ডিরেগেটরি রিমার্ক করেছেন সেই রিমার্ক কোনোমতেই গ্রহণযোগ্য নয়, কিন্তু একই সঙ্গে যে আন্দোলন আজকে হচ্ছে, যে আন্দোলনের ফলে আমাদের ডিরেক্টর, আমাদের ডিরেক্টরের গাড়ির চালক আজকে আক্রান্ত হলেন, সেটিও কোনোমতে সহনীয় নয়। বলে রাখি, নিউজ বর্তমানের ডিরেক্টর অথবা তার গাড়ির চালক আজকে আহত হয়েছেন বলে আমরা এই খবর করছি না, আমরা খবর করছি মানুষের স্বার্থে। নিউজ বর্তমান সবসময় মানুষের পাশে থাকে, তাদের অঙ্গীকার মানুষের পাশে থাকার, সেই অঙ্গীকার পূরণের তাগিদে আমরা আজকে এই খবর করছি। অমৃতা জয়ন্তদা, আরো একটা বিষয়, নানান সময় নানান জায়গায় যখন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সংগ্রহ করতে যান, তাদের আক্রান্ত হতে হয়, কেন সাংবাদিকরা কি খুব সফট টার্গেট, খুব সহজেই তাদের এইভাবে মারা যায়, তাদের ক্যামেরাটা নিয়ে ভেঙে ফেলা যায়? একেবারেই তাই অমৃতা, আমরা বারবার দেখেছি ড্যানিয়েল পার্লকে হত্যা হতে, তিনি তালিবানদের হাতে হত্যা হয়েছিলেন, দানিশকে আমরা দেখেছি কিছুদিন আগে তার হত্যাকাণ্ড ঘটেছে, আমরা দেখেছি নানান ধরনের সাংবাদিককে, নানান শ্রেণীর সাংবাদিককে নিপীড়নের সংবাদ হতে, একটা শরিক হতে। আসলে বিষয়টি এই রকম যে আমরা দেখতে পাই যে সংবাদ মাধ্যম হচ্ছে সফট টার্গেট এবং সব কিছুকে ছেড়ে দিয়ে মেরে বেটাকে ধর, এটাই হচ্ছে যেন আপ্তবাক্য, তাই সবাই এই মেরে বেটাকে খুঁজে বেড়া করার চেষ্টা করে এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করে। নইলে আজকে যে নূপুর শর্মা সম্পর্কে আমরা প্রতিবাদে মুখর হয়েছি, যে নূপুর শর্মার আচরণ সম্পর্কে আমরা সবসময় সরব হয়েছি, সেই নূপুর শর্মাকে নিয়ে আন্দোলন কেন হিংসাশ্রয়ী হলো, কেন সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হলো, এই প্রশ্ন কোথায় করা যায় অমৃতা? একদমই তাই। আরো একটা বিষয় জয়ন্তদা, সেটা হচ্ছে পার্থ স্যার যেটা বলছিলেন যে তারা প্রাণের, যাতে প্রাণটা বেঁচে যায় সেই জন্য একটা বাড়িতে গিয়ে তিনি এবং উত্তমদা আশ্রয় নিয়েছেন, এই যে ছবি, এই ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সেই পুরো গোটা এলাকার পরিস্থিতিটা কিরূপ ছিল। একেবারে তাই অমৃতা, আমি পার্থকে অভিনন্দন জানাবো একটাই কারণে, সে প্রাণ ভয়ে ভীত না হয়ে ছবিটা নিউজ বর্তমানে পাঠিয়ে দিয়েছে এবং নিউজ বর্তমান সেই ছবি দেখাতে পারছে, যার জন্যে সারা বাংলা, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মানুষও দেখতে পাচ্ছেন যে কি হয়েছে। আবার বলি যে নূপুর শর্মা যে মন্তব্য করেছেন সেটি অত্যন্ত অসম্মানজনক, পয়গম্বর হজরত মোহাম্মদ সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না, কিন্তু তার জেরে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন কোনো মতে কাম্য নয়, যে আন্দোলন হিংসাশ্রয়ী আন্দোলন হয়ে গেল, যে আন্দোলনে পুলিশকে জ্বালানোর হুমকি দেওয়া হলো, যে আন্দোলনে গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, যে আন্দোলনে অ্যাম্বুলেন্সে যারা একেবারে অসুস্থ তারা যেতে পারলেন না, যে আন্দোলনে নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ হাজরা এবং তার গাড়ির চালক আক্রান্ত হলেন, আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, সংবাদ মাধ্যমের কর্মীদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, এটি কোনো মতে কাম্য নয় অমৃতা, এবং এই দৃশ্যের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমি আন্দোলনকারীদের কাছে দুহাত জোর করে অনুরোধ করব, আপনারা আন্দোলনে আসুন কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, আপনাদের প্রতিবাদ মুখর হোক কিন্তু সেই প্রতিবাদ যেন নিঃশব্দ বিপ্লবে পরিণত হয়। অমৃতা জয়ন্তদা, পার্থ স্যার যেটা বলছিলেন যে এই যে অবরোধ করা হয়েছে বা অবরুদ্ধ হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে, তার জন্য কিন্তু একটা পুরো লম্বা সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, প্রায় 10 থেকে 11টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে মুমূর্ষু রুগীরা রয়েছেন জয়ন্তদা। একেবারেই, কাজের দিনে এই ধরনের আন্দোলন কোনো মতে বাঞ্ছনীয় নয়। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমরা জানি যে কাজের দিন এবং আমরা জানি যে রাস্তাটা যেটি বম্বে রোড বলে খ্যাত NH16 সেটি কত গুরুত্বপূর্ণ, কলকাতার সঙ্গে সংযোগ এবং কলকাতা থেকে পণ্যবাহী মাল যায় এবং আরও অনেক মানুষজন আসেন ওই অঞ্চল থেকে, ওই অঞ্চলের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেখানকার মানুষজনের একমাত্র রাস্তা, সেটি কাজের দিন অবরুদ্ধ হওয়াটা বাঞ্ছনীয় নয়। পুলিশ এই আন্দোলনের অনুমতি দিয়েছিল কি না, দিয়ে থাকলে কে দিয়েছিল এবং পুলিশ কেন ঘটনাস্থলে নেই, এটি সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই নিউজ বর্তমান করবে, কারণ আমাদের একটা দায়িত্ব রয়েছে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করার, আমরা পুঙ্খানুপুঙ্খ দেখব এই ঘটনাটি কি হয়েছিল। যদিও আবার বলছি, নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছেন সেটি একেবারেই সমীচীন নয়, কিন্তু একই সঙ্গে আমরা বলবো যে আন্দোলনটি হচ্ছে সেটিও সমীচীন নয়। অমৃতা জয়ন্তদা, আরো একবার আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে যেভাবে আক্রান্ত হতে হলো পার্থ হাজরা, নিউজ বর্তমানের ডিরেক্টর এবং তার ড্রাইভার উত্তমদাকে, এই যে ঘটনা তা তো একেবারে কাঙ্ক্ষিত ছিল না, একটা আন্দোলন হচ্ছে তারা বিরোধ দেখাচ্ছেন, এই যে পরিস্থিতি, কি মনে হয় পুলিশকে কি এবার নিয়ন্ত্রণ আনা উচিত এবং পুলিশকে অ্যাক্টিভলি এখানে যাওয়া উচিত? অমৃতা, আমি একটি কথাই বলবো, নূপুর শর্মাকে আরও আগে গ্রেপ্তার করা উচিত ছিল, রবীন্দ্রনাথকে আরও আগে গ্রেপ্তার করা উচিত ছিল, যখন 6টি পশ্চিম এশিয়ার দেশ
তারা যখন বৃদ্ধি করে নিতে লাগলো ভারতের বাণিজ্য, তখন ভারতবর্ষ 8700 কোটি টাকা হারাবার ভয় কি নুপুর শর্মার এগেইনস্ট এফআইআর করলো। আরও প্রশ্ন এসে যায়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস আসে তা 40% আসে কাতার থেকে, সেই কাতার থেকে প্রাকৃতিক গ্যাস আসা বন্ধ হয়ে যাবে, সেই ভয় কি আজকে নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করা হলো? 10 দিন কেন নীরব রইল কেন্দ্রীয় সরকার? এই প্রশ্নটি আসে কেবলমাত্র বিদেশি রাষ্ট্রদূতরা, যারা ভারতের রাষ্ট্রদূত অন্য বিদেশে রয়েছেন, তারা কেবলমাত্র মন্তব্য করলেন, আর কোনো মন্তব্য এলো না, সেটি বাঞ্ছনীয় হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এতগুলি কিন্তু এবং কেন সত্ত্বেও আমি বলবো, যে আন্দোলন আজকে হয়েছে সেই আন্দোলন কোনো মতে গ্রহণযোগ্য নয়, কোনো মতে সমর্থনযোগ্য নয়। তার কারণ সংবাদ মাধ্যম আক্রান্ত শুধু হয়নি, সংবাদ মাধ্যমের খবর যাতে না যেতে পারে টেলিভিশনের পর্দায় সেই চেষ্টাও করা হয়েছে। কিন্তু নিউজ বর্তমান সেই টেলিভিশনে সেই খবর দেখিয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি, এবং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই দেখছেন যে নিউজ বর্তমান অকুতোভয়, নিউজ বর্তমান অকুতোভয়, নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ হাজরা এবং তার গাড়ির চালক তা উত্তম মণ্ডল, তারা কিন্তু ছবি পাঠিয়ে দিয়েছে নিউজ বর্তমানে, সেই ছবি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। আমরা মনে করি যে প্রতিবাদ এইভাবেই হওয়া উচিত, যেমন আমরা প্রতিবাদ করবো নুপুর শর্মা সম্পর্কে ঠিক তেমনই প্রতিবাদ করবো আমরা আজকের এই বেপথু আন্দোলন সম্পর্কে। অমৃতা একেবারেই আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখতে চাইবো ফের একবার যে নুপুর শর্মার সেই বিতর্কিত মন্তব্য, এবং সেই বিতর্কিত মন্তব্যকে ঘিরে সংখ্যালঘু সংগঠন, নানান সংগঠন, তারা কিন্তু আজকে একটি অবরোধ কর্মসূচি গ্রহণ করেন হঠাৎ করেই, এবং এই অবরোধ কর্মসূচিটি হয় অঙ্কুরহাটি 1 নম্বর চেকপোস্টের কাছে NH-16 যেটা রয়েছে সেখানে, এবং সেই মুহূর্তে সেখান দিয়ে আসছিলেন অফিস আসার জন্য নিউজ বর্তমানের ডিরেক্টর পার্থ হাজরা এবং তার গাড়ি ড্রাইভার উত্তম মণ্ডল। এই খবর তারা যখন দেখেন তারা সংগ্রহ করতে যান, তাদের আক্রান্ত হতে হয়, নিগৃহীত হতে হয়, বলা হয় যে প্রাণে মেরে দেয়া হবে, পুলিশ এলে পুলিশকে জ্বালিয়ে দেয়া হবে, সেই খবর আপনাদের সামনে তুলে ধরলো নিউজ বর্তমান।